এখন এক নাম্বার অঙ্কে বলেছে এটি হচ্ছে আমাদের পার্ট জেমিতি পাট থেকে এই অঙ্ক এই অঙ্কগুলো আসে জেমিতি পাট থেকে একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিশ মিটার বৃদ্ধি এবং প্রস্থ দশ মিটার হ্রাস করা হলে ক্ষেত্রফল শতকরা কত পরিবর্তন হবে এখানে যে জিনিসটি লক্ষ্য করতে হবে সেটি হচ্ছে একবার দশ পার্সেন্ট দৈর্ঘ্য যেহেতু বৃদ্ধি পেয়েছে এবং প্রস্থ দশ পার্সেন্ট হ্রাস পেয়েছে একবার বৃদ্ধি পাবে একবার হ্রাস পাবে এ ধরনের অঙ্ক থেকে এ ধরনের অঙ্ক খুব সহজে প্রথমে একটি ছোট একটি ছত্রের মাধ্যমে সমাধান করব পরবর্তীতে সুপার একটি শর্টকাট রয়েছে সেই শর্টকাটের মাধ্যমে সমাধান করার চেষ্টা করব। এখন প্রথমে সূত্রের মাধ্যমে সমাধান করার চেষ্টা করি সূত্রটি হল এ প্লাস বি প্লাস এ বি একশো দিয়ে ভাগ করে দেব সূত্রটি হলো এটি এখন আমরা যে কাজটি করবো এখানে আমরা যেহেতু একবার যেহেতু হ্রাস পেয়েছে একবার যেহেতু বৃদ্ধি পেয়েছে প্রথমে যে কাজটি করবো যখন যে সংখ্যাটি বড় দেওয়া থাকবে অর্থাৎ বিশ পার্সেন্ট যেহেতু হ্রাস এটা হচ্ছে বড় এটা যেহেতু দৈর্ঘ্য বিশ পার্সেন্ট বৃদ্ধি এটা প্লাসের মান ধরব এবং প্রস্থ যেহেতু হ্রাস পেয়েছে অর্থাৎ কম হয়েছে এটাকে মাইনাসের মান ধরব অর্থাৎ এটাকে আমরা এর মান দুরি আর এটাকে আমরা বীর মান দি অর্থাৎ মাইনাস দৌড়ি তাহলে এটা খুব সহজে করতে হবে এটা হচ্ছে প্লাসের এখন আমরা মান বসিয়ে দিই এর মান কত এর মান পেয়েছি বিশ এখানে বিশ পেয়েছি এই প্লাস বির মান পেয়েছি মাইনাস কত মাইনাস বিশ যেহেতু হ্রাস পেয়েছে এখানে মাইনাস দশ পেয়েছি মাইনাস দশ প্লাস এখন এখানে বিশ পেয়েছি কার মান এর মান হচ্ছে বিশ গন এখানে এর মান হচ্ছে এখানে কত মাইনাস দশ এই মান ধরেছি মাইনাস দশ এখন একশো এখন যে কাজটি করতে হবে ক্যালকুলেশন করে আগে বিশ প্লাসে মাইনাসে মাইনাস দশ প্লাস বিশকে যদি দুইশো বিশকে যদি দশকে গুণ করি তাহলে এখানে হচ্ছে দুইশো এখানে প্লাসে মাইনাসে মাইনাস কিন্তু আর একশো এখন যে কাজটি করতে হবে এখানে এটা হচ্ছে প্লাসের মান এটা হচ্ছে মাইনাসের মান অর্থাৎ বিশ থেকে যদি দশ বিয়োগ করেন তাহলে এখানে পাচ্ছেন কত এখানে পাচ্ছেন দশ এই প্লাসে মাইনাসে মাইনাস ধরতে পারেন প্লাসে মাইনাসে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস এখন এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে দিলে এখানে পাচ্ছেন দুই এখন আমাদের আনসার হচ্ছে দশ থেকে দুই যদি বি করে দেন তাহলে এখানে পাচ্ছেন দশ এখানে হচ্ছে প্লাসের এটা হচ্ছে প্লাসের মান যেহেতু এখানে বৃদ্ধি পেয়েছে এখন দেখতে হবে আমাদের আট পার্সেন্ট এখানে যেহেতু বৃদ্ধি পেয়েছে এখানে যেহেতু প্লাসের মান রয়েছে এখানে যেহেতু হ্রাস হবে না এখানে বৃদ্ধি পাওয়া হয়েছে এই এজন্য আমাদের আনসার রয়েছে কিনা আমরা দেখব যে দেখতে পাচ্ছি আমাদের একে এক নম্বর খের নাম্বার আট পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে আমাদের আনসার হচ্ছে একের খ খুব সহজে এই ধরনের অঙ্ক আমরা সূত্রের মাধ্যমে সমাধান করে ফেললাম ছোট্ট একটি সূত্রের মাধ্যমে এখন আসেন কিভাবে সূত্র ছাড়া এই অঙ্কটি সমাধান করবেন এখন আসেন আমরা এই অঙ্কটি সূত্র ছাড়াই করে ফেলি কিভাবে সূত্র ছাড়া করতে পারবেন সেক্ষেত্রে এখানে দেখতে হবে একবার যেহেতু বৃদ্ধি পেয়েছে একবার যেহেতু হ্রাস পেয়েছে এখন যে কাজটি করতে হবে এই বিশ পার্সেন্ট থেকে এই দশ পার্সেন্ট আগে বিয়োগ করে দিবেন এই বিশ পার্সেন্ট থেকে অর্থাৎ এই দশ পার্সেন্টকে যদি বিয়োগ করে দেন তাহলে আপনি পাচ্ছেন এখানে বিশের থেকে দশ পার্সেন্ট বিয়োগ করে দিলে এখানে পাচ্ছেন দশ পার্সেন্ট এখন যে কাজটি করতে হবে এখন যেহেতু বলে এই দুইটি থেকে অর্থাৎ এই বৃদ্ধি এবং হ্রাস এই দুইটি থেকে বিয়োগ করবেন বিয়োগ করে পাচ্ছেন এখানে দশ পার্সেন্ট এখন যে কাজটি করতে হবে এই দুইটি সংখ্যা অর্থাৎ এক এবং দুই এই দুইটি সংখ্যাকে গুণ করে দেবেন অর্থাৎ এই মনে করলেন এই শূন্য নেই এবং এই শূন্য নেই এই দুইকে যদি গুণ করে দেন এক তাহলে এখানে পাচ্ছেন দুই একে দুই এখানে কার এখানে মাইনাসে দুই পাচ্ছেন অর্থাৎ এখানে এখন যে কাজটি করতে হবে এই দশ পার্সেন্ট থেকে এই দুই পার্সেন্ট আপনি বিয়োগ করে দেবেন তাহলে পাচ্ছেন আট পার্সেন্ট অর্থাৎ এখানে কি আট পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে এখন খুব সহজে কিন্তু এই অঙ্কটা করতে পারছেন এই অঙ্কটি করতে গেলে আপনাকে যে জিনিসটি লক্ষ্য করতে হবে এটা সব নিয়মেই হবে না অর্থাৎ যে সংখ্যাগুলো রয়েছে যেমন দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ এরকমভাবে যদি আপনার একশো পর্যন্ত অর্থাৎ নব্বই পর্যন্ত যে সকল সংখ্যার পিছনে শূন্য থাকে এরকম যদি শূন্য অর্থাৎ দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি এরকম যদি বৃদ্ধি এরকম যদি হয় তাহলে এই ছোট একটি সূত্রের মাধ্যমে প্রয়োগ করতে পারবেন প্রথমে আপনি যে কাজটি করতে হবে এই বিশ পার্সেন্ট থেকে দশ পার্সেন্ট বিয়োগ করে দেবেন এবং বিয়োগ করে দশ পার্সেন্ট রইল দশ পার্সেন্ট থাকলে এই দুইটি প্রথম যে দুইটি সংখ্যা আছে শূন্য ভাদে এই দুইটি সংখ্যাকে গুণ করে দিয়ে এখান থেকে এই দুই পার্সেন্ট পার্সেন্ট মাইনাস করে দিলে আপনি আট পার্সেন্ট খুব সহজেই বের করতে পারছেন এখন আমরা দুই নম্বর অঙ্কে চলে যাচ্ছি এই ধরনের অঙ্ক কিন্তু প্রাথমিক পরীক্ষা মোস্ট ইম্পর্টেন্ট একটা কমন পাবেনি অর্থাৎ এই অঙ্ক এসেছিল প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বারো এবং তেরো সালে এসেছিল এই ধরনের অঙ্ক প্রতি বছরই আসে এখান থেকে একটি অঙ্ক কমন পাবেন অর্থাৎ এটা হচ্ছে জেমিতি পার থেকে এবং যে পার থেকে একই অঙ্ক আসে এই অঙ্কগুলো আপনাদের খুব সহজে সমাধান করার চেষ্টা করব এখন আমরা দুই অঙ্কে চলে যাচ্ছি দুই অঙ্কে দুই নম্বর অঙ্কে আমরা দেখতে পাচ্ছি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বিশ মিটার বাড়ানো হলো এবং প্রস্থ বিশ মিটার কমানো হলো ক্ষেত্রফল কত অর্থাৎ একবার বাড়ানো হলো এবং একবার কমানো হলো এই ধরনের অঙ্ক আমরা আগের সূত্রের মাধ্যমে করতে পারবো আমরা আগে সূত্রটি লিখে নিয়েছি আমরা সূত্রটি লিখে নিয়েছি এখন আমরা যে কাজটি করতে হবে যেহেতু দৈর্ঘ্য একবার বাড়ানো হলো এটি প্লাসের মান আর এটি হচ্ছে মাইনাসের মান এখন আমরা মান বসিয়ে দিব এটা হচ্ছে এর মান আমরা এর মান বসিয়ে দিই এটা হচ্ছে বিশ প্লাস যেহেতু এখানে হ্রাস পেয়েছে অর্থাৎ কমানো হলো বিশ পার্সেন্ট যেহেতু কমানো হলো এই জন্য হচ্ছে বিশ প্লাস আগে যেটা বৃদ্ধি যেটা পাই সেটা সবসময় আগে লিখবেন গুণন এখানে যেহেতু মাইনাস বৃদ্ধি পেয়েছে এবং মাইনাস এখন এ নিচের একশো এখন যে কাজটি করতে হবে বিশ প্লাসে মাইনাসে মাইনাস বিশ প্লাস এখন হচ্ছে বিশকে বি কোনো কিছু থাকে না তাহলে একশো একশো দুইটি শূন্য কেটে দেন তাহলে মাইনাস মাইনাস চায় পাচ্ছেন অর্থাৎ এখানে যেহেতু মাইনাস চায় রয়েছে এখানে হ্রাস পেয়েছে এখন মাইনাস থাকলে হ্রাস এবং প্লাস থাকলে বৃদ্ধি এখন দেখবো আমরা আনসার রয়েছে কিনা এখন আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের চার পার্সেন্ট যেহেতু কমেছে বেড়েছে না কিন্তু মাইনাসের মান যেহেতু পেয়েছেন এই জন্য চার পার্সেন্ট কমেছে অর্থাৎ এক এক নাম্বারটা হচ্ছে আমাদের আনসার এখানে হচ্ছে চার পার্সেন্ট কমেছে খুব সহজে এ ধরনের অঙ্ক এভাবে সমাধান করতে পারবেন এখন আসেন আমরা কিভাবে আমরা সূত্র ছাড়া এ ধরনের অঙ্ক সমাধান করবেন সূত্র ছাড়া সমাধান করলে যে কাজটি করতে হবে অর্থাৎ যেহেতু এখানে শূন্য রয়েছে বিশ এখানে বিশ রয়েছে এখানে এই বিশ পার্সেন্ট থেকে মাইনাস এই বিশ পার্সেন্ট থেকে মাইনাস করে দেব এখন বিশ পার্সেন্ট থেকে বিশ পার্সেন্ট মাইনাস করে দিলে এখানে এই বিশ পার্সেন্ট তাহলে শূন্য রয়েছে অর্থাৎ এখন যে কাজটি করতে হবে যখন এই শূন্য নেই এখন এই দুইকে এই দুইয়ের সাথে যদি গুণ করে দেন তাহলে অবশ্যই আনসার পেয়ে যাবেন অর্থাৎ এই দুইয়ের সাথে দিয়ে দুই গুণ করে দেন দুই কে দুই দুই দুগুণে অর্থাৎ চার অর্থাৎ এখানে এই মাইনাস এখানে যেহেতু মাইনাসের মান পেয়েছেন এই জন্যই হচ্ছে সবসময় এটা মাইনাসের মান পেয়েছেন যেহেতু এটা মাইনাস ধরে নেবেন অর্থাৎ চার পার্সেন্ট কমেছে খুব সহজে এ ধরনের অঙ্ক আপনারা সমাধান করতে পারবেন এখন আমরা চলে যাচ্ছি চার নম্বর অঙ্কে এখন আমরা চার নম্বর অঙ্কে চলে যাচ্ছি চার নম্বর অঙ্কে কি বলেছে একজন দোকান মালিক সাধারণত চল্লিশ পার্সেন্ট রেখে জিনিস বিক্রয় করে ব্যবসা গুটিয়ে ফেলার কারণে বর্তমান মূল্যের দশ পার্সেন্ট কমে জিনিসটি বিক্রয় বিক্রয় শুরু করেন এতে শতকরা লাভ কত হলো এই অঙ্কটি ছিল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দু হাজার নয় এসেছিল এ ধরনের অঙ্ক কিন্তু প্রত্যেকটা পরীক্ষায় আসে সক সরকারি পরীক্ষায় মুহূর্তের মধ্যে এ ধরনের অঙ্ক আপনার সমাধান করতে পার করে ফেলতে পারবেন আগে আমরা সূত্রটি লিখে নেই আমরা সূত্রটি লিখে নিয়েছি আমরা কী বলেছিলাম যেহেতু প্রথমে লাভ পেয়েছি লাভ মানে অর্থাৎ প্লাসের মান যেহেতু কম কম পেয়েছে এখন দশ পার্সেন্ট কমেছে এর জন্য আগে প্লাসের মান বসিয়ে নিব অর্থাৎ লাভ কত হয়েছে লাভ হয়েছে আমাদের চল্লিশ এবং মাইনাস অর্থাৎ বিয়ের মান কত বিয়ের মান হচ্ছে আমাদের পেয়েছে এখানে দশ পার্সেন্ট হ্রাস পেয়েছে অর্থাৎ মাইনাস দশ প্লাস এখানে এর মান পেয়েছে এর মান পাচ্ছে কত চল্লিশ এখানে মাইনাস যেহেতু কমে গেছে দশ পার্সেন্ট মাইনাস পাচ্ছি এবং দশ এখন যে কাজটি করতে হবে চল্লিশ প্লাস মাইনাস মাইনাস দশ প্লাস চারশোকে যদি দশ দিয়ে গুণ করি তাহলে আমরা এখানে পাচ্ছি চারশো প্লাস মাইনাস মাইনাস এখানে হচ্ছে একশো আমরা এখানে যে কাজটি করতে হবে এই শূন্য শূন্য এই শূন্য শূন্য কেটে দিই এটি দেওয়ার পরে এখানে চল্লিশ থেকে যদি দশ বিয়োগ করি তাহলে এখানে থাকছে তিরিশ প্লাসে মানসিক মাইনাস মাইনাস চার মাইনাস চার এখানে পাচ্ছি আমরা তিরিশ থেকে চার বিয়োগ করলে এখানে পাচ্ছি ছাব্বিশ অর্থাৎ ছাব্বিশ পার্সেন্ট ছাব্বিশ পার্সেন্ট অর্থাৎ এখানে প্লাসে মান পেয়েছে ছাব্বিশ পার্সেন্ট পেয়েছে এখানে দেখবো আমরা আনসার রয়েছে কিনা ছাব্বিশ পার্সেন্ট হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ছাব্বিশ পার্সেন্ট আনসার রয়েছে অর্থাৎ ছাব্বিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে আমাদের খুব সহজে এ ধরনের অঙ্ক সমাধান করতে পারবো এখন আসেন আমরা কীভাবে এই অঙ্কটি সূত্র ছাড়াই করতে পারি আমরা কী বুঝেছিলাম এখানে হচ্ছে যেহেতু এ ধরনের অঙ্ক চল্লিশ চল্লিশ যেহেতু চল্লিশ দেওয়া হয়েছে এবং দশ হয়েছে রয়েছে এবং সূত্র ছাড়া এই ধরনের অঙ্ক করতে পারবো এখন যে কাজটি করতে হবে এই চল্লিশ পার্সেন্ট থেকে এই দশ পার্সেন্ট বিয়োগ করতে হবে বিয়োগ করলে এখানে পাচ্ছি তিরিশ পার্সেন্ট এখন এই শূন্য মনে করে নেই এখন এই সংখ্যা এবং এই সংখ্যা গুণ করে দেবেন চারে কে চার এখানে মাইনাসে চায় পাচ্ছি অর্থাৎ এখন তিরিশ পার্সেন্ট থেকে চার পার্সেন্ট যদি বিয়োগ করে দিয়ে এখানে পাচ্ছি ছাব্বিশ পার ছাব্বিশ পার্সেন্ট ওখানে এখানে আমাদের ছাব্বিশ পার্সেন্ট পেয়ে গেছি এখন খুব সহজেই এই ধরনের অঙ্ক আমরা এভাবে করতে পারবো এখন আমাদের ছাব্বিশ পার্সেন্ট যেহেতু আনসার রয়েছে এভাবে আমরা খুব সহজে করতে পারবো এখন আমরা চার নাম্বার অঙ্কে চলে যাচ্ছি এই চার নাম্বার অঙ্কটি একদম আমরা শর্টকাটে করে ফেলব শুধু আপনাদের দেখানোর জন্য এই চার নাম্বার অঙ্কটি কীভাবে করবেন চার নাম্বার অঙ্ক গিয়ে বলেছে গতকাল একটি জিনিসের দাম দশ পার্সেন্ট বেড়েছিল আজ দশ পার্সেন্ট কমেছে জিনিসের দাম মোট কত টাকা বেড়েছে বা কমেছে এখন বেড়েছে বা কমেছে এই ধরনের অঙ্ক কীভাবে সমাধান করবেন আমরা এখন সূত্রের মাধ্যমে সমাধান করব না যেহেতু এখানেও দশ রয়েছে এর যেহেতু এখানে দশ রয়েছে এখানেও দশ রয়েছে অর্থাৎ যে সকল সংখ্যার পিছনে শূন্য রয়েছে সকল অঙ্ক কিভাবে খুব সহজে সমাধান করতে পারবেন এখন আমরা সেই টেকনিকটি অবলম্বন করে এই অঙ্কটি করার চেষ্টা করব অর্থাৎ দশ পার্সেন্ট যেহেতু বেড়েছে দশ পার্সেন্ট আগে লিখবো এবং দশ পার্সেন্ট যেহেতু কমেছে একবার কমেছে একবার বেড়েছে এবং দশ পার্সেন্ট পরে লিখবো ওখানে যেহেতু কমেছে এই দশ পার্সেন্ট থেকে দশ পার্সেন্ট যদি বিয়োগ করে দেন তাহলে এখানে পাচ্ছেন জিরো অর্থাৎ দশকে দশ বিয়োগ করলে জিরোই পাচ্ছেন এখন যে কাজ কিছু করতে হবে ধরেন এই শূন্য নেই এই শূন্য না থাকলে এখন এই একের সাথে এই এক দুটি গুণ করে দেন তাহলে একে এক এই মাইনাস অর্থাৎ এখন আমাদের মান পাচ্ছি এক কমেছে এখন দেখব আমাদের আনসার রয়েছে কিনা এখন দেখেন আমাদের আনসার রয়েছে অর্থাৎ এক কমেছে কোন নাম্বারটা আমাদের হচ্ছে আনসার খুব সহজে এ ধরনের অঙ্ক আপনারা করতে পারবেন এরকম ছোট্ট একটি টেকনিকের মাধ্যমে যদি আপনারা এই নিয়মটি জানেন অর্থাৎ আপনারা এই নিয়মের মাধ্যমে এই ধরনের অঙ্ক যে কোনো সময় যে কোনো পরীক্ষাতে আসলে আপনারা খুব সহজে করতে পারবেন যেহেতু এক পার্সেন্ট কমেছে এই জন্য আমাদের এক পার্সেন্ট হ্রাস পেয়েছে এই ধরনের অঙ্ক করতে মনে রাখতে হবে যে সংখ্যাগুলো দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ এরকম সংখ্যা থাকে তাহলে এই অঙ্ক এইভাবে সমাধান করতে পারবেন এই অঙ্কটা এসেছিল প্রাক প্রাথমিক বিদ্যুতের প্রধান শিক্ষক দুই হাজার নয় এসেছিল এই ধরনের অঙ্ক থেকে প্রাইমারিতে একটি অঙ্ক কমন পাবেন